সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। সৌদি আরবে আসার আগে কাজ ও কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম। আজ রোববার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত। বিদেশে আসার আগে চাকরির ধরন, বেতন ভাতা, সৌদি কোম্পানি, নিয়োগকর্তা ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নিয়ে আসার পরামর্শ দেন রাষ্ট্রদূত। তাহলে বিদেশে এসে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে না। এছাড়া সৌদি আরবে আসার আগে দক্ষতা অর্জন করে আসার পরামর্শ দেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও সেবাপ্রার্থী কয়েকশ অভিবাসী যোগ দেন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। বর্তমানে সৌদি আরবে প্রায় 2.8 লাখ প্রবাসী বাংলাদেশী কর্মী কর্মরত রয়েছেন। 2022 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 6 লাখ অভিবাসী কর্মী বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছে। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 3.7 বিলিয়ন মার্কিন ডলার, যা মোট রেমিটেন্সের 19%। রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠালে তা আপনার পরিবারই পাবে, কিন্তু দেশে মার্কিন ডলারের রিজার্ভ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির উপকার হবে। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনসুলেট সীমিত লোকবল দিয়ে সৌদিতে বসবাসরত প্রায় 2.8 লাখ অভিবাসীকে আন্তরিকভাবে সেবা প্রদান করে যাচ্ছে। চলতি বছর এ পর্যন্ত দূতাবাসের প্রচেষ্টায় বিভিন্ন কারণে মৃত্যুবরণ করা প্রবাসীদের 969টি মৃতদেহ দেশে প্রেরণ করা হয়েছে। একই সময় মৃত প্রবাসী কর্মীদের বকেয়া বেতন ভাতা, সার্ভিস বেনিফিট ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ প্রায় 1 কোটি সৌদি রিয়াল সমপরিমাণ প্রায় 2.8 কোটি টাকা বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রদূত জানান, চলতি বছর দূতাবাসের সেফ হাউসে 5.79 জন আশ্রয়প্রার্থী নারী গৃহকর্মীকে নিরাপদ আশ্রয়, খাবার ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আইনগত সেবার মাধ্যমে শ্রম আদালতে মামলা করে তাদের বকেয়া পাওনা বাবদ মোট প্রায় 2 লাখ সৌদি রিয়াল সমপরিমাণ প্রায় 55 লাখ টাকা আদায় করা হয়েছে এবং ইতোমধ্যে 4.28 জন নারী গৃহকর্মীকে সেফ হাউস থেকে এবং সেফ হাউসের বাইরে থেকে 7.36 জন নারী গৃহকর্মীকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। এছাড়া একই সময় 907 জন বাংলাদেশী কর্মীকে প্রবাসী কল্যাণ কার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মো রেজায়ে রাব্বি। আলোচনা শেষে সব অভিবাসী, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।